हाय फ्रेंड আপনারা সবাই কেমন আছেন আজকে আমি কেক তৈরি করব কেক তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেই আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি 1 কাপ চিনি 1/2 কাপ কোকো পাউডার 1 চামচ বেকিং পাউডার 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা এখানে আমি একটা পাত্র নিয়েছি এবার ময়দাটাকে প্রথমে আমি চেলে নেব কতগুলো এই জিনিসগুলো ভিতরে থাকলে কেকটা আমার ভালো হবে না তার জন্য ময়দাটাকে চেলে নিয়েছি এখানে আমি 1 কাপ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব 1 কাপ চিনি চিনিটাকে আমি আরো একবার চালিয়ে নেব मिक्स एखे एक डिम दिए दीची और डिमटा दिए हमें और भलो मिक्स कर डिम दिए दीची ये भलो मिक्स कर मजाटा दिए भलो मिक्स कर बेकिंग पाउडर दिए दी बेकिंग सोडा कोको पाउडर एब मिक्स भलो मिक्स कर এবার যে দুধটা এখানে রেখে দিয়েছি সেই দুধটা অল্প অল্প করে এখানে দিয়ে দেবো একটু যে দুধটা এখন এখানে আমার আরও লিকুইড দুধটা লাগবে এখানে অল্প করে আরও দুধ দিয়ে দেবো এবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব এবার ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য অল্প করে ভ্যানিলা দিয়ে দেবো এবার দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এখানে আমি এরকম একটা কেকটি নিয়ে নিয়েছি আর ওর মাপে একটা কাগজ নিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু রিফাইন অয়েলটা ব্রাশ করে নেব এবার কাগজটার উপরেও আমি একটু ব্রাশ করে নেব আবার এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব ভালোভাবে জেকে নেব যাতে ভিতরে কোনো ফুটো না থাকে এবার আমি উপর দিয়ে কিছু চকো চিপ ছড়িয়ে দেব এবার কেকটা আমাদের রেডি এবার এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইটা আমি 5 মিনিট গরম হতে দিয়েছি কড়াইয়ের ভিতরে কিছু লবণ এবার এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে 35-40 মিনিট হতে দেবো বন্ধুরা 40 মিনিট পর ফিরে আসলাম কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা একবার দেখে নেব দেখুন শরীরটার গায়ে কিন্তু আমার কিছু লেগেনি মাঝখানটা একবার দেখে নেব এর মানে কেকটা আমার হয়ে গেছে এবার কেকটাকে 4-5 মিনিট ঠান্ডা করে এটাকে চারি সাইড এটি গরম তাতে কেকটা ভালোভাবে ছেড়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার এটা ভালোভাবে এগিয়েছে এবার এটাকে কাগজটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব কেকটা কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি